আমি দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘোড়ামারা গ্রামে, যেখানে এই গ্রামটিতে প্রধানমন্ত্রীর কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের যে 32টি গৃহহীন পরিবারকে আগামী 28 তারিখে ঘর দেওয়া হবে সেই ঘরের খবর জানাতে চাচ্ছি। তো এই ঘরে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই জায়গার উপরে যে ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু প্রায় শেষের দিকে, এখন আপনার হচ্ছে লিন্টার পর্যন্ত উঠে গেছে, এখন শুধু ছাদ লাগানো বাকি আছে, টিনের যে ছাদগুলো সেগুলো, এবং পাশে যে অবৈধভাবে এই 106 শত জায়গা দখল করে ইট ভাটার করা হয়েছিল 26 বছর ধরে এই বেদখল করে জায়গা, সেটা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু এই ইট ভাটার যে চিমনিটি ছিল সেটি কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখন অতি জরুরি ভিত্তিতে এই ইটের ভাটার মালিকরা এবং তাদের লেবার এবং শ্রমিক লাগিয়ে কিন্তু এই ইটের যে ভাটার যে সরঞ্জামদি রয়েছে বা ইটগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দ্রুত এই সরিয়ে ফেলছে। দেখতেই পাচ্ছেন যে আসলে ভাটার চারিদিকে যে ইটগুলো রয়েছে বা তাদের স্ট্রাকচারগুলো রয়েছে বা আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দিন রাত পরিশ্রম করে কিন্তু কাজ করে কিন্তু তারা সরিয়ে নিচ্ছে। এবং এখন কথা বলবো এই ইট ভাটার অফিসের ওয়াহিদুল ইসলামের সাথে। আমি জানতে চাই যে আপনাদের ইট ভাটার তো চিমনি ভেঙে ফেলা হয়েছে, তো আসলে এখন আপনাদের কি কাজ করছেন? ফেলানো হয়েছে এবং ভাটার যাবতীয় যে জিনিসপত্র সব সরে নেওয়া হচ্ছে, এবং প্রশাসনিকভাবে আমারও জানালো এখানে খাদ জমি আছে, আমরা সেই জমিটা ছেড়ে দিলাম এবং পরবর্তীতে আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে সব নিয়ে যাচ্ছি। ভাটাটি ছিল 1 একর 400 জমির উপর, এই জমিটি প্রায় 26 বছর ধরে কিন্তু এই জমির যারা অবৈধভাবে দখল করে রেখেছিল তারা কিন্তু নিয়ন্ত্রণে রেখেছিল। তো এখন চিমনিটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এই ইট ভাটার চিমনিটি তো ভেঙে ফেলার পরে কিন্তু এই আশ্রয় প্রকল্পটি এখন কাজ চলছে, শেষ মুহূর্তের কাজ চলছে, এবং এই জমিটির কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 26 বছর পরে এই জমিটি খাদ জমি হিসাবে উদ্ধার করতে পেরেছে। তো এখন কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই 32টি গৃহহীন পরিবারকে এই আশ্রয় প্রকল্পের মাধ্যমে আগামী 28 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে তাদেরকে ঘরে তুলে দিবেন, সেই শেষ মুহূর্তে কিন্তু কাজ চলছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। আসাদুজ্জামান মামুন, চ্যানেল 24, ঘোড়ামারা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।